ঘিয়া সাইকেল হওয়া পাত্র ও আর কি সামনে এগিয়ে যেতে পারতেছে না। তবে পুরস্কারটা তোমার কি আমি এই দোলাটা দিয়ে দিলাম, ঠিক আছে? দেখি আমাদের নামে লিখি, তোদের নামে লিখি। আমি এখানে একটা বিশাল বড় একটা ইয়া দেবো, হচ্ছে মাদ্রাসা দেবো। আসসালামু আলাইকুম, আজকে আমরা একটা সাইকেল প্রতিযোগিতা করবো। তো এটা হচ্ছে আমার ঘিয়া সাইকেল এবং এটা বিএস সাইকেল, ঠিক আছে? তো আমরা 3 কিলোমিটার রাস্তা যাবো এই সাইকেলে করে, দেখবো কে আগে যায়। চ্যালেঞ্জটা নিচ্ছে আমার ভাতিজা। তো আমরা সময় নষ্ট না করি, নাও 1 2 3 আমরা দুজনে একজনকে দেখতে পাচ্ছি না, আসলে ওরা কোথায় দুজনে হারিয়ে গেছে। আমরা এখন দেখতে পাচ্ছি মোহাম্মদ তারিকুল ইসলাম আমাদের এগিয়ে আছে। তো শামিম এখনো কোথায় আছে? শামিমকে এখনো দেখা না। শামিমকে দেখতে পাচ্ছি অল্প কিছু মিটার আর কি পেছনে আছে। তো মনে হয় খুব কষ্ট করতেছে, কারণ বিএস সাইকেল ঘিয়ার সাইকেল হওয়া পাত্র ও আর কি সামনে এগিয়ে যেতে পারতেছে না। তবে তারিকুল আছে একজন বিগ ড্রাইভার, ঠিক আছে, সাইকেল ম্যান। গন্তব্য আমরা এখান থেকে আর কি ফার্স্ট সেকেন্ড নির্ধারিত করব। ওদের দুজনকে এখনো দেখা যাচ্ছে না, ও আমরা তাদেরকে দেখতে পাচ্ছি, তারা এখন আসতেছে। আমরা স্বামীকে এখন পর্যন্ত ফার্স্ট দেখতে পারতেছি আর কি। তো শামিম হচ্ছে ফার্স্ট। ওকে, কংগ্রাচুলেশন এস এম ইসলাম শামিম। কংগ্রাচুলেশন দিলা, পেড়া তো বেজে যায়। তো তুমি তো হেরে গেলা শেষ পর্যন্ত। তো তোমার হেরে যাওয়ার প্রতি তোমার একটু মনোভাবটা একটু প্রকাশ করো। একটু তোমার সাইকেল, আসলে তোমার সাইকেল হচ্ছে ভাঙা সাইকেল, আমরা দেখতেই পাচ্ছি। কত বড় চ্যালেঞ্জ নেওয়া, অত বড় তোমার চ্যালেঞ্জটা নেওয়াটা ঠিক নেই। হ্যাঁ আর তুমি যে আমার কোনো কভার নাই, তুমি যে রেন্সে আর কি ফাস হইলা, এতে তোমার কি মনোভাব কি রকম? এখন ফাস হইছি, এখন অব্দি কোনো মনোভাব নাই, কারণ আমার ভাতি যে হয় যে হারাইছি, মানে আমি আর ঠিক আছে, ঠিক আছে। আর কথা আছে, আমি খুব হাসিছি ভাই। আমি এখন তুমি সাইকেল চালাও, আমাদের এই আমি ফাস হওয়ার পেছনে এখন ফার্স্ট সেকেন্ড থার্ড, এখন তোদেরকে তো পুরস্কার দিতে হবে, ঠিক আছে? পুরস্কারটা তোমার কি আমি এই দোলাটা দিয়ে দিলাম, ঠিক আছে? দেখি আমাদের নামে লিখি, তোদের নামে লিখি। আর আমাদের এই যে বন্ধু বিশাল বড় একটা ইয়া দেবো, হচ্ছে মাদ্রাসা দেবো। তো বন্ধুরা, আশা করি আমাদের ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে আপনার জানাবেন মতামতটা, আর শেয়ার করে অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে দিবেন। হ্যাঁ, আর ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা যাচ্ছে নতুন কোনো একটি ভিডিওতে। আপনি যদি আমাদের চ্যানেলে এবং পেজে এখনো ফলো এবং সাবস্ক্রাইব করে না থাকেন তো এখনই করে নিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।